شکریہ پیدا کیتا ہوئی کو شکریہ پیدا ہوئی کو بندہ دے نعمت نعمت سڑے دو بندگی کرے یا دی بندہ شکریہ ادا کرے نماز پڑھے دی شکریہ ادا کرے زکات دی دی شکریہ ادا کرے نیک کام کرے دی شکریہ ادا کرے معافی لے دی شکریہ ادا کرے اللہ এই বন্দারে আল্লাহ আরো নেকি কি করবা গিয়া চান্স দিবা তাহলে বন্দায় আরো নেকিরা কি করতো আদায় করতো যদি আমার ভাই আমার বুজুর্গ যদি আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিতে নামাজ পড়িয়া বারে আনে আলহামদুলিল্লাহ দিল থেকে আবার খুশি হইয়া কইতাম তাহলে কি হইব গিয়া বাদরত তো আমার লাগে আল্লাহ রাস্তার একটু লিয়ার দিল আর আমরা কিছু আছে না নামাজ পড়িয়া আপনারা সভা শুরু করে দিয়ে আয়না সভা শুরু করে দিয়ে ঘরে আলোচনা হওয়া শুরু করে দিয়ে বলে আমার নামাজি গোত্রালি আমার ভালো দাগার নেই ইদার আল্লাহর কতনে আদায় করছি আল্লাহর শুকরিয়া আদায় করি আর কত আল্লাহর বান্দা আমরা আছি আল্লাহর বান্দাগি থেকে দূর হই কিন্তু আমি এক আদনা যে আদনার আল্লাহর বান্দাগি করার সুযোগ দিয়ে প্রত্যেকে কি করছি শুকরিয়া আদায় করতাম আমার ভাই আব্দুল আমার বুজুর্গ আজকে আলোচনা কিতাব পড়তাম সব কিছু না কিছু বিমারি ফেব্রুয়ারি মাথা বেশ ফেব্রুয়ারি জ্বর ফেব্রুয়ারি কাশি মানে মেজরিটি মানুষের এখন বর্তমানে বেমারের অবস্থা আছে আর এই বেমারটা আল্লাহর হুকুমে কোভিড-19 ওই আমরা উপরে নাজিল হয়েছে আইয়া 2019 20 গেল 21 গেল আবার 22 এর মধ্যে আবার আমার ভাই গেল আমার বুজুর্গ আমরা ভ্যাকসিন লইয়া ওয়ান ডোজ সেকেন্ড ডোজ লইয়া লিয়া আমার কিতাবার বিলে ওয়ান ডোজ সেকেন্ড ডোজ হই তো না আবার আর ডোজ আইবো আমার ভাই বলল আমার বুজুর্গ তোরা বুজার চিন্তা করার বিষয় এখন আমি যে আলোচনা করব কেবল বিরোধী আলোচনা করতাম না আমি আমার লাইনে রইয়া আপনাদের বুঝাইবার চেষ্টা করব প্রথম নম্বর যেটা নাম দেওয়া হয়েছে করোনা এই করোনা কিতাব বস্তু হকিকতের মধ্যে যদি আমরা জানি এখনো পর্যন্ত তারা ধরতে পারবে না জিনিসটা কি কোন রূপ কোন আকার কি ধরনের এখনো তারা আবহ কিতাব তাহলে ক্লিয়ারিটি হইতে পারে না যে ওটার নাম হলে করোনা আপ তারা যেগুলা জিনিস রে তৈয়ার করছে দোয়াই দোয়াই তৈয়ার করে আবার হুকুম ওদের লাগাও আমরা সুন্নত নবীজির হুকুম হইলো দাওয়া আর দোয়া বিমার আমার লাগে কিতা করতাম গিয়া দোয়াও করতাম আর দাওয়াও করতাম এটা সুন্নত থেকে আমার ভাই বলে আমার বুজুর্গ এই বিজ্ঞানী কবর তারা এখনো করোনা রে এটা সাকসেসফুলি ডোজ বলে এটারে তারা লাস্টে নিয়ে পর টিকা এখনো পর্যন্ত বেমারের রূপ কিতা এগুলো মধ্যে তারা কিতা হয়েছে পারছে না সাকসেস হইতে পারছে না যার কারণে এটার মেডিসিন কিতা হইতে এখন পর্যন্ত সাকসেস হইতে পারেন না কারণ কি তার লাগে এটার রূপ বদলি যে আছে সকাল আজকে একটার এক মানুষের কাছে এক ধরনের খাইছ এটারে নিয়ে যাচ করছ এটারে নিয়ে ডিসাইড করছ করিয়া এটার একটা ডোজ তৈরি করা হয়েছে বাদর দিন আরোজন রুগী আইছে হেরে আবার যাচ করে দেখা যায় এগুলো মধ্যে আরো ধরনের আমার ভাই বলল আমার বুজুর্গ অমল এটা আমরা এন্টার করি না করতাম কিন্তু আমি আর আপনি এখন আমার বুঝি যে এটা কি বস্তু আমি আর আপনি ওখান বুঝবো যে এটা আল্লাহর কাহার এটা আল্লাহর গজব এটা আল্লাহর পাথর এটা আল্লাহর দরার আর কিচ্ছু নাই আমার ভাই বলল আমার বুজুর্গ কারণ যদি অরিজিনালি এটা কোনো বেমার হইয়া যায় থাকত তাহলে বেমারের সংশোধন আছে বেমারের দাওয়াই আছে যে টিকাগুলো লাগানি হয়েছে টিকা ওই সেরসুই কিন্তু আসত কিন্তু আবার ঘুরিয়া আর ও ব্যক্তি যে ব্যক্তি ডোজ লাগাই দিছে এই ব্যক্তির উপরে আবার বলে না তাহলে আমার ভাই বলে আমার বুজুর্গ আমি আর আপনি কিতাব পড়তাম এই সময় আমার আপনার করণীয় কিতাব আমি আর আপনি আসল ভ্যাকসিন আসল টিকা
যেটা কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করিতে ইয়া রাসূল আল্লাহ ঘোষণা করছেন এটাই হইতে আছে যে মেইন টিকা মেইন গোজ হইতে আছে আর এই গোজ লাগাই দিলে আমি আর আপনি নিশ্চিন্ত আমার আপনার কোনো ধরনের টেনশন রইত না এই গোজটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইত্রা وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون الله رسول صلى الله عليه وسلم يهدي الله رسول درقاس رسول درقاس رسول الله وقال رسول يا الله تمي أمار قوم ري একবারে ধ্বংস করিও না অন্য কৌমর লাপান একবার হালাক একবারে সব হালাক করিও না এটা আল্লাহ পাকের কাছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত আবেদন করছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দরখাস্তকে কবুল করতেন মানিয়ে নিয়েছিল কিন্তু শর্ত লাগাইছিল আর এই শর্ট গুলোর কাছে গিয়ে আমার আর আপনার ব্যক্তি এই শর্ট গুলোর কাছে গিয়ে আমার আর আপনার রোজ গিয়ে দস্তে দিন শর্ট মাত্র দুইটা ওয়া মা কানাল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহিম আল্লাহ তোমার কওমে শাস্তি দিত না কত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত আমার দোষ তুমি তার কাছে তাহবা অর্থাৎ যত সময় তুমি দুনিয়ার মধ্যে তাহবা রইবা তত সময় পর্যন্ত তোমার কওমরে তোমার উম্মতরে আমি কি করতাম না হালাক করতাম না দুই নম্বর ওয়া কানাল্লাহু মুআযিবাহুম আর আল্লাহ তাআলারে কত সময় পর্যন্ত শাস্তি দিত না যত সময় তারা কি রইব ইস্তেগফার করতে বলা রইব তওবা করতে বলা রইব তাহলে আমার ভাই বলে আমার বুজুর্গ দুইটা জিনিস পাইলাম যে আল্লাহ কত সময় পর্যন্ত শাস্তি দিত না যত সময় পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা রইল দ্বিতীয়তে যত সময় পর্যন্ত আমরা ইস্তেগফার করতে বলা রইব তওবা করতে বলা রইব মাফি চাইতে বলা রইব কত সময় পর্যন্ত আমরা রেখে দেওয়া হইত না শাস্তি দেওয়া হইত না এই দুইটা বই আছে গিয়া আমার আপনার ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজ এটা সবথেকে বড় বই আছে গিয়া অর্থাৎ আমি আর আপনি এই দুইটার উপরে যদি আমল করিলাই তাহলে বুঝা কি আমি ওলা ভ্যাকসিন লাগাইমু ওলা ভ্যাকসিন লাগাইমু যে আমার আর কোনো ডর আর কোনো চিন্তা রইত না এখন মা তো আছে গিয়া যে আল্লাহর রসুল তো দুনিয়ার মধ্যে নাই তাহলে তো আল্লাহ যে ফিলা শর্ত লাগাইছিলা যে ওয়ান্তা ফিহিম তুমি তার মধ্যে যত সময় থাকবা এটা তো ফেল হয়ে গেছে মুফাসসিরিন কেরাম বলে ফরমাইত্রা না না এটা ফেল হয়েছে না যদিও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হইছিল কি দুনিয়া থেকে গেছিল কি কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে তাম সুন্নাত তাম হাদিস এটা আপনার কাছে ছড়িয়ে গেছে দিয়া গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত রে যদি আমি আর আপনি আপনাইলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত রে যদি আমি আর আপনি আমার জিন্দেগির মধ্যে রইয়াই আর আমল করিলাই তাহলে ফাইনা কর যেটা আনতা ফিহিম এটা আমি আমার উপরে রইব অর্থাৎ পরিপূর্ণ যদি আমি সুন্নতের জিন্দেগিরে আপনাই লাই আমি যদি সঠিক হিসাবে সুন্নতের উপরে আমল করা শুরু করে দেই তাহলে আমার উপরে আল্লাহর গজব আইতো না আমার উপরে আল্লাহর শাস্তি আইতো না বুঝাইছে নি যদি পরিপূর্ণ আমি নবী আলাইহিস সালামের সুন্নতরে যদি আমার জিন্দেগির মধ্যে লইয়াই তাহলে আমার উপরে আল্লাহর গজব আর আল্লাহর শাস্তি আইতো না
কারণ নবী আলাইহিস সালাম এখন জিন্দেগির মধ্যে দুনিয়ার মধ্যে নাই, তাহলে নবীজি যত আহকাম ফল বয়ান করিয়া গেছেন, নবীজির জিন্দেগি গেলাহান গেছিল, নবীজির সুন্নত যতগুলা আছে এই যতগুলা যদি আমার জিন্দেগির মধ্যে লইয়াই, তাহলে আমি ফৈলাপুর যেটা হইল এটার উপরে আমি আমল করে নেব আর আমি আল্লাহর বদত থেকে বাঁচিয়া রইব গিয়ে। বাদে সওয়াল আইবে এটার উপরে, এটা বাদে জবাব দেবো। দুই নম্বরে তো দুই নম্বরের আগে এখন আমি আর আপনি আমার জিন্দেগির মধ্যে আমার কর্মজীবনের মধ্যে আমি আমার শোকটাকে দেখি নাই যে আমার জিন্দেগিটা কতক্ষণ সুন্নতের উপরে আছে। আমার ভাই আমার বুজুর্গ আমি আর আপনি সুন্নতরে আমার মাফি কইলে আমি মানিয়া নেই, সুন্নত যদি আমার স্বার্থের মোতাবেক হয় তাহলে আমি সুন্নতরে আলহামদুলিল্লাহ সুন্নত মানিব, আর যদি আমার স্বার্থের আঘাত হয়ে যায় তাহলে না আমি এটা মানি না। আমার ভাই বলে আমার বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের মধ্যে ফরমাইতা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الله القرآن المجد كان مبيب رفترا أمار محمد تمي وربطا قيادا فإن كنتم تحبون الله جدي تمي جائن وربطا خانسار إذا دا قرر جدي تمي جائن الله لغي دوستي خرطا تمي جائن الله لغي مايا خرطا তাহলে মোহাম্মদ তুমি কইয়া দাও ফাত্তাবিউনি তুমি তাই আমারে অনুসরণ করো ইউহিবুকুমুল্লাহ তুমি তাই আল্লাহর মায়া করা রাখো না আল্লাহ তোমাদের মায়া করবে। আমার ভাই বলল আমার বুজুর্গ আমার দাওয়া করি দুস্তানা আর আমল করি নিফাকানা, আমি আমার মোহাম্মদের আমি আমার নবীর প্রেমের বদল গাই কিন্তু আমার জিন্দেগির মধ্যে সুন্নতের এক নাম নিশান নাই, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দিয়ে কোনো আলোচনা করি না আমার শরীরের রক্ত গরম হয়ে যায় কিন্তু আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ফরমানকে মানবার লাগি তাই না নাই এখানে খেয়াল নাই। তাহলে আমি আর আপনি এখনো পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগে সলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করি না, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করি না নবীর তরিকারে মানি না তাহলে আল্লাহর দয়ার মায়া কান থেকে বেকার, আল্লাহর দয়া কোন সময় পাইম আল্লাহর মায়া কোন সময় পাইম যে সময় আমি আল্লাহর রসুলের একাউন্ট করব ওই সময় আমি আল্লাহর দয়ার মায়া পাইম। আমার ভাই বলে আমার বুজুর্গ এখন আমি আর আপনি আমরা প্রত্যেক জিন্দগির মধ্যে কি হয়ে গিয়া সুন্নতর উল্টা হয়ে গিয়া, আর এমন একটা সমাজ আইসে এই সমাজের মধ্যে যদি সুন্নতের উপরে আমল করা হয় তাহলে তারে শরম দেওয়া হয়, যদি সুন্নতের উপরে আমল করে তারে লইয়া ঠাট্টা করা হয় হাসা হয়। আমার ভাই বলে আমার বুজুর্গ হল তাহলে আমার আলোচনার উপরে নানা ধরনের সমস্যা নানা ধরনের বিমার কেউ আইতো না কেতার লাগে আইতো না রাখি দিন মাশাআল্লাহ আমার কিছু পয়সা বর্তমানে তো ফৈলাপুর যেটা জিনিস আমরা ওখানেও নাই, আমরা জিন্দগির মধ্যে সুন্নত আর না আমরা খাওয়া সুন্নতি ওর ডাইনিং ছাড়া হানিও নাই আল্লাহর রাসূলের হুকুমের উল্টা করিয়া
আশ্বাস বিবাদী তুমি দেখে থাকবে